আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, মডার্ন ক্যামব্রিজ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই ক্লাসটি চলছে। তো আজকে আমরা বাংলা সাবজেক্ট পড়াশোনা করবো, মানে বাংলা বিষয়ে পড়াশোনা করবো। তোমরা সবাই তোমাদের বাংলা বই বের করো, বাংলা বইয়ের পাঠ নাম্বার তিন নম্বর পাঠ বের করো। তিন নম্বর পাঠে আছে আমাদের একটি কবিতা, কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিতাটির নাম হলো প্রশ্ন। তো প্রথমে আমরা একটু কবি পরিচয়টা জেনে নিই। 1861 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য বোলপুর শান্তিনিকেতনে নোবেল পুরস্কার পান। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলা হতো, বিশ্বকবি কেন বলা হতো, তিনি অনেক কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ছোট ছোট গল্প লিখে অনেক বিখ্যাত হয়ে গেছিলেন। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলা হতো। আর 1941 খ্রিস্টাব্দে 7 মে তিনি পরলোক গমন করেন, মানে তিনি মারা যান। তো এখন আসছি আমরা প্রশ্ন কবিতাটিতে। কবি কি বলছেন প্রশ্ন কবিতাটিতে, একটি ছোট্ট শিশু তার মার কাছ থেকে নানান রকমভাবে প্রশ্ন করে, একটি বিষয়ের উপরই প্রশ্ন করে জানতে চাইছে। তো এখানে কি কি প্রশ্ন চাইছে, কি প্রশ্নের উপরে জানতে চাইছে। তো শিশুটি সকালকে পড়ে যাচ্ছে, অনেক পড়ছে। তো পড়তে পড়তে শিশুটি অনেক ক্লান্ত হয়ে গেছে। তখন শিশুটির মার কাছে মানে বলছে যে, মা, আমি তো সকাল থেকে পড়তে পড়তে অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন আমাকে ছুটি দাও। মানে শিশুটির মার কাছে ছুটি চাইছে যে এখন আমি একটু খেলবো, আর পড়াশোনা করবো না, তো তুমি আমাকে ছুটি দাও। আর শিশুটি তার মাকে বলছে যে, আমার এখন তো, মা, দুপুর হয়ে গেছে। তো শিশুটির জানাই ছিল যে দুপুর হয়ে গেছে, তো এখন তো আর দুপুরবেলা তো আর পড়াশোনা করে না নর্মালি কেউই। তো শিশুটি এই জন্য শিশুটির মাকে বলছে যে, মা, এখন তো আমি অনেক পড়ে নিয়েছি, এখন তো সকাল থেকেই তো আমি পড়ছি, তো এখন তো দুপুর হয়ে গেছে, তো এখন আমাকে ছুটি দাও। তাই শিশুটির মার কাছে ছুটির আবেদন চাইছিল। তো শিশুটির মার কাছে কথা বলতে বলতে মনে মনে শিশুটি এক সন্ধ্যার ছবি, মানে কল্পনা করে সন্ধ্যার ছবি মনে মনে আঁকছিল। তো সন্ধ্যার সময় নর্মালি যেমন সূর্য অস্ত হয়ে যায়, তারপর মানে সূর্য অস্ত যায় মানে সূর্য ডুবে যায়, তারপরে মাঠের লোকেরাও, মাঠের থেকে চাষির দলও এসে পড়েছে, তারপর হাটের থেকে লোকেরাও হাট করে এসে গেছে, তারপরে বাগদিগুড়ি ঝুড়ি ভরে সাত উপকার থেকে তুলে নিয়ে এসেছে, তো আকাশে সাজের তারা উঠে গেছে, সাজ মানে সন্ধ্যাবেলার তারাও আকাশে উঠে গেছে। তো শিশুটি এইসব নিয়েই, মানে সন্ধ্যাবেলারই কল্পনা করে ছবি এঁকে নিয়েছিল মনের মধ্যে। তখন শিশুটির মাকে প্রশ্ন একটাই করেছিল যে, মা, দুপুরবেলাকে যদি আমরা রাত্র বলতে পারি, তো রাতকে আমরা যদি দুপুর বলতে পারি, তো দুপুরবেলাকে আমরা রাত্র কেন বলতে পারি না। এই বলে কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটিতে এই প্রশ্নই মানে তুলে ধরেছেন। আর শিশুটির মার কাছে এই প্রশ্নটিই শিশুটির মাকে এই প্রশ্নের মাধ্যমে এই গল্পটি, এই কবিতাটি শেষ করে দিয়েছে। তো আশা করছি তোমরা সবাই এই কবিতাটি বুঝতে পেরেছ, তোমরা এতক্ষণ পর্যন্ত বাড়িতে ভালোভাবে শিখবে, তারপরে আমি তোমাদেরকে আর একটু বুঝিয়ে দেবো। এখন আমি তোমাদেরকে কবিতাটি পড়ে শোনাচ্ছি। প্রশ্ন, কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হলো যে না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল মনে করতে নাই। তো স্টুডেন্টস, তোমরা এতটুকু পর্যন্তই কবিতাটি বাড়িতে পড়বে আগে, তারপর খুব ভালো করে কবিতাটি শিখবে। ধন্যবাদ স্টুডেন্টস।